তো এগুলো বইটিকে মোটামুটি ডিসক্রিপশনগুলো ভালো করে দেওয়া আছে, কি এর পুরো ফিচার্স ডিটেলস। আমি একটা ছবি এঁকে এটা বোঝার চেষ্টা করছি যে এর মধ্যে কী কী তোমার ছবি দেবে বা কীগুলো হতে পারে। তারপর একটা মাস্টার ছবি যদি বানায় একটা বড়ো করে ছবি করে যেটা দেখানো হয় যে এরকম করে করতে পারা যায় একটা জিনিসটাকে, তবে মানে ছবিগুলো চেষ্টা করছি। তো পুরোটা হচ্ছে তোমার কাস্ট টপোগ্রাফি। নিচে ফোটোটা দেখতে পাচ্ছি যে জনপদ সমুদ্র অঞ্চল উপরে রাখা, তাহলে কাস্ট টপোগ্রাফি প্রথমে যা হচ্ছে একটা নদীর নিজের থাকবে, সেটা কাস্ট অঞ্চল সম্বন্ধে প্রথমে ভি আকৃতি হয়, তারপরে এটা আস্তে ক্ষয়ে ইউ আকৃতি হয়ে যায়, এটা ইউ আকৃতি করে নদী আস্তে আস্তে ভূমির উপরে ব্রেক অপ শুরু হয়েছে, ঢালের ঢাল কমে গেছে, তার জায়গাটা ঢাল কমে গেছে, এবার আস্তে আস্তে মোটামুটি সমভূমির মতো পরিণত হয়েছে। তো এই জায়গা থেকে তোমার যাবতীয় ল্যান্ডফর্মগুলো বেশি হয়ে তৈরি হতে পারে। তো প্রথমে ধরো উপলা
এখন সময় ধৈর্য ফাটল একটা, তবে এটাও ভালো। তো যত কিছু দেখছো যে সবকিছু তোমার মুভিস্টের উপরে হয়েছে, এবার মুভিস্টের নিচেও তোমার কাস্টের ক্ষয় প্রক্রিয়া হয়। মুভিস্টার নিচে যদি কাস্টের ক্ষয় প্রক্রিয়া হয়, তাহলে প্রথম যে ভূমিরূপটা তৈরি হবে সেটা হচ্ছে তোমার গুহা। একটু বাড়িয়ে যদি দেখানো হয়, ফাটল বরাবর দিচ্ছে, এখান থেকে তোমার জল মুসলিত হয়ে ভিতরে প্রবেশ করে। প্রথমে যেটা তৈরি হবে সেটা হচ্ছে তোমার গুহা। কাস্ট অঞ্চলে ক্ষয়জাত প্রক্রিয়ার ফলে যে উমিরগুলো তৈরি হয় ভূপৃষ্ঠের উপরে, ভূপৃষ্ঠের নিচে তৈরি হবে গুহা। এবার গুহার ভিতরে যেগুলো হয় সেগুলো হচ্ছে কিন্তু ক্ষয়জাত প্রক্রিয়া বলে, তারপর সঞ্চয়জাত প্রক্রিয়া বলে। সঞ্চয় প্রক্রিয়া বলে গুহার ভিতরে তৈরি হয়, যে ওপর থেকে জল চুঁই চুঁই নিচের দিকে পড়ার সময় থেকে অত্যধিক টেম্পারেচারের ফলে জল জমে যায়। দিয়ে এরকম ঝুলন্ত কিছু মূলরূপ তৈরি হয় যেটার নাম হচ্ছে তোমার স্ট্যালাকটাইট, যেটা গুহার ছাদ থেকে নিচের দিকে ঝোলে স্ট্যালাকটাইট। এবার জল যদি না জমে নিচে যে পড়ে যায়, সেই জল আবার ওপর দিকে জমে জমে ওপর দিকে মূল তৈরি করে, এটাকে বলা হয় স্ট্যালাকমাইট। এটা হচ্ছে স্ট্যালাকটাইট। যেরকম যে একদম সলিড কিছু ঘুরতে যায় এরকম ইতস্ত বিক্ষিপ্ত উল্টোটা, এরকম ইতস্তত বিক্ষিপ্ত কিছু ঘুরে তৈরি হয় তোমার, এগুলোর সঙ্গে বলা হয় হেলিকটাইট। আর যদি একটা স্ট্যালাকটাইট আর একটা স্ট্যালাকমাইট পরস্পরের সঙ্গে জুড়ে যায় তখন এটাকে বলা হয় স্তম্ভ। টিভির উপরে আঁকা যেতে পারে, কাজটাকে দেখানো যেতে পারে, যে উভালা বলছে দারুণ ডোলা শৃঙ্খল সলা হল। এবার তুমি আলাদা করে কিছু ছবি দেখাতে পারো, যেমন ধরো যে তুমি তিরানোজারকে দেখো, তিরানোজারের কোনো প্র্যাকটিক্যাল সেরকম ছবি নেই। এক ধরনের মৃত্তিকা লাল যেটা তৈরি হয়, তো
তো তার আগে টেবিল কেবল মুভি তৈরি হতো আর টিয়ার বাজার লালনের লক্ষ্যে সম্বন্ধে মৃত্তিকা। এছাড়াও তৈরি হতে পারে যে ল্যাপিস বা কারেন, ল্যাপিস বা কারেন অনেকটা এরকম যদি এই জায়গাগুলো আস্তে আস্তে ক্ষয়ে যায় এরকম পাঁচ বড় বড় কিছু আড়াই ফাটল তৈরি হয়। এটাকে বলা হয় ল্যাপিস বা কারেন্ট অফ তিনটা ভাবে দিলেন কারেন্ট কারেন্ট তো এটাকে মেইন হচ্ছে তোমার ল্যাপিস বা কারেন্ট। এই ছবিটা বড় করে দিতে পারে, এই ছবিটার মধ্যে অনেকগুলো অ্যালবাম দেখিয়ে তার মধ্যে তোমার সঞ্জয় দত্ত মুভি দেখাতে পারো, আলাদা করে কয়েকটা সেরকম মুভি দেখাতে পারো। টিয়ার আছে, তারপর টু লাইন আছে, টু লাইনের পাঁচ ছটা ছবি আছে, তোমাকে আলাদা করে দেখাতে পারো। কাস্ট এবার দেখানো যাক যে সামুদ্রিক প্রক্রিয়া, সমুদ্রের ব্যাপারটা যে সামুদ্রিক প্রক্রিয়া জানার আগে সমুদ্রের উপকূল তটভূমি এগুলোর সম্বন্ধে জানা উচিত। এগুলোতে লোকের বেশি প্রবলেম হয়, অনেক স্টুডেন্টের প্রবলেম হয় যে উপকূল কোনটা, সৈকত কোনটা। আমি সেটা একটা ডায়াগ্রাম দ্বারা বোঝাবার যাওয়ার চেষ্টা করছি। আমরা বড় করে ছবি আনলাম, প্রথম যেটা যে এটা যে তোমার ধরো স্থলভাগের ভূমি, এখানে তোমার ধরে হচ্ছে ভিগু, স্থলভাগের দিকে হয়ে গেল। এইটা দেখাও যে সমুদ্রভাগ, ছোট আমি বড় বড় করেছি তোমাদের বোঝার সুবিধা, তোমার এটা ছোট বড় করে নিতে পারো। সমুদ্র এটা হলো ভিগুর পাদদেশ, প্রথমে যেখান থেকে স্টার্ট করবে সেটা হচ্ছে তোমার সম্মুখ তটভূমি। সম্মুখ তটভূমি কোথায় আছে বলছে তোমার ভরা কটালে, ভালো করে শোনো, যে ভরা কটালে জোয়ারের সময় এবং মরা কটালে ভাড়ার সময়, ফাটার সময় এই দুটোর যে মধ্যবর্তী জায়গা এই জায়গাটাকে বলা হয় সম্মুখ তটভূমি। ধরো ভরা কটালে জোয়ারের সময় জল এতটা আসতে পারছে, আর মরা কটালে জোয়ারের সময় জল এতটা নিচে থাকে, এই অংশটাকে বলা হয় সম্মুখ তটভূমি।
তাহলে যদি ভরা কটাল হয় জল এতটা পর্যন্ত আসতে পারে, মরা কটালে জল সর্বশেষ এতটা পর্যন্ত নামতে পারে। এটাকে বলা হয় তোমার সম্মুখ তটভূমি। এবার সম্মুখ তটভূমির পিছন দিকে যেটা ভিউর দিকে আছে এটাকে বলা হয় পশ্চাৎ তটভূমি, আর এটাকে বলা হয়। তাহলে দেখো সম্মুখ তটভূমিটা যদি করে নাও, তাহলে সম্মুখ তটভূমির একদিকে ভিউর দিকটা হচ্ছে পশ্চাৎ তটভূমি, সম্মুখ তটভূমির এদিকটা গভীর সমুদ্রের দিকটা আছে তোমার প্রান্তদেশীয় তটভূমি। এই পুরো জিনিসটাকে একত্রিত বলা হয় তটভূমি। আর এই তটভূমির পর থেকে ভিগু পাদস্থ অংশটাকে বলা হয় উপকূল। আবার সম্মুখ তটভূমি তোমার এখান থেকে এই অংশটাকে বলা হয় যে জল যে যতটাকে সম্পৃক্ত করে সমুদ্রে জল আসা যাওয়া করে এত পর্যন্ত জল তো আসতেই পারে, এই জায়গাটাকে বলা হয় সি বিচ বা সমুদ্র সৈকত। তাহলে দেখুন এই যে ভাগটা এটা কবি সমুদ্রের সমুদ্রভাগ প্রান্তদেশীয় তটভূমি আপ টু গভীর সমুদ্র পর্যন্ত, সমুদ্র তটভূমি সমুদ্র তটভূমির দিক থেকে পিছন দিকটা মানে স্থলভাগের দিকটা হচ্ছে তোমার পশ্চাৎ তটভূমি। এখানে নুড়ি বালি বড় বড় বোল্ডার থাকে, এখানে সূক্ষ্ম বালিকানা থাকে, আর এখানে তোমার তো পুরোটাই জলভাগ প্রায় গভীর সমুদ্র। তো এটা হচ্ছে তোমার সৈকত পাট, আর এটাকে পুরোটাকে বলা হয় তটভূমি, এটাকে বলা হয় উপকূল। উপকূল তটভূমি তটভূমি তিনটে ভাগ, প্রান্তদেশীয় তটভূমি, সমুদ্র তটভূমি, সম্মুখ তটভূমি, পশ্চাৎ তটভূমি, এটা হলো ভিগুর পাদদেশ। এই চ্যাপ্টারে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হলো তোমার সোয়াস ও ব্যাকওয়াস। সোয়াস কি ব্যাকওয়াস কি? সোয়াস হচ্ছে যখন কোনো তরঙ্গ কোনো দৈর্ঘ্য তরঙ্গ সমুদ্রের সেটা অনুপ্রস্থ তরঙ্গতে পরিণত হয়, গভীর সমুদ্র আস্তে আস্তে যখন তরঙ্গ ধীর ও স্থির ভাবে উপকূলের দিকে আছড়ে পড়ে তখন সে বিভিন্ন রকম অবঘর্ষ প্রক্রিয়া প্রক্রিয়া দ্বারা বা ক্ষয় দ্বারা নুড়ি বালি কাঁকড় ইত্যাদিকে সমুদ্র থেকে নিয়ে আসে, সমুদ্র গর্ভ থেকে নিয়ে আসে বা সমুদ্র পৃষ্ঠ থেকে নিয়ে এসে তোমার এই সৈকতে এসে জায়গায় বেলাভূমিতে যেগুলোতে এগুলোতে সঞ্চয় করে। এখানে তরঙ্গের আকার ও দৈর্ঘ্য কম হয়, তরঙ্গের আকারও দৈর্ঘ্য কম হয়, তখন এই প্রক্রিয়াটাকে বলা হয় যা সালকা করে এসে যাওয়া এই প্রক্রিয়াটাকে বলা হয় সোয়াস। আর এর ঠিক উল্টোটা হলো ব্যাকওয়াস, ঠিক এখানে তরঙ্গের আকার বড় হয় এখানে কি করে যে এরা এই যে এই জায়গাতে যা জমা হয়েছিল শোয়াস বা শোয়াসের সময় সেইগুলোকে আবার যখন সমুদ্র জলটা যখন আবার সমুদ্রের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করে বা ফিরে যায় তখন এগুলোকে সব ক্ষয় করে আবার পিছন দিকে নিয়ে যায়, এটাকে বলা হয় ব্যাকওয়াস। তাহলে সমুদ্র তরঙ্গের চলে যাওয়ার সময় যে ক্ষয় হয় সেটাকেই বলা হচ্ছে ব্যাকওয়াস, আর সমুদ্র তরঙ্গ তৈরি আসার সময় তো উপকূলে আসা করার সময় যে জিনিস তৈরি হয় এগুলো তৈরি হচ্ছে তোমার শোয়াস, শোয়াস প্রক্রিয়ার ফলে এগুলো তৈরি হয়।
তো এতে তোমার গঠন, এটা তোমার গঠনকারী তরঙ্গ বলতে পারো, এর ফলে কিছু তৈরি হয়। আর ব্যাকওয়াশ, ব্যাকওয়াশের বিনাশ, সব কিছু নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, চড়ে যায়, সমুদ্রভাবে বিলীন হয়, এটাকে বলা হয় তোমার ব্যাকওয়াশ। বিনাশকারী তরঙ্গ, এই গঠনকারী তরঙ্গ, তাহলে এই তরঙ্গটা হলো তোমার এক প্রকার গঠনকারী তরঙ্গ। এটা হলো বিনাশকারী তরঙ্গ। সোয়াস, ব্যাকওয়াস এবং গঠনকারী ও বিনাশকারী তরঙ্গ ইম্পর্টেন্ট। তোমরা একটু ভালো করে পড়ো বই থেকে, খুঁটিয়ে খুঁটিয়ে যে কি ব্যাপারটাই বলা আছে। তো আমি মেন যে পয়েন্টটা সেটা আলোচনা করলাম এখানে। তবে এই চ্যাপ্টারে যেটা আরেকটা রয়েছে যে ডাউটের ব্যাপার, সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গ কীরকম, ধরো ব্যাপারটা অনেকটা এরকমভাবে কল্পনা করে নাও। প্রথমে হচ্ছে তোমার সমুদ্র, তরঙ্গ ও সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ বলে যে বৃত্তাকার ও উলম্বভাবে, উলম্বভাবে তরঙ্গ চলন ঘটে, বৃত্তাকার হয়ে হয়ে তলা থেকে চাপ ও তাপের বলে হতে পারে, কোনো আভ্যন্তরীণ কারণ হতে পারে। যদি বৃত্তাকার হয়ে এরকম উপবৃত্তাকার পথে হয়, এটা হচ্ছে তোমার সমুদ্র তরঙ্গ। সমুদ্র তরঙ্গের চলন কিন্তু উলম্বভাবে হয়, নিচের দিক থেকে উপরের দিকে। উল্টো দিকে সমুদ্র স্রোত হচ্ছে তোমার দৈর্ঘ্য, নিহিত বায়ু, বায়ু প্রবাহ, অন্য কোনো কারণে, আর অন্য কোনো কারণে সমুদ্র স্রোত। তো সমুদ্র তরঙ্গের চলন হয় উলম্ব দিকে, সমুদ্র স্রোতের চলন হয় অনুভূমিক দিকে। এটা হলো তোমার স্রোত। আর এই যে বৃত্তাকার বা উপবৃত্তাকার পথ, এটা হচ্ছে তোমার তরঙ্গ। তারপরে একটা ভাজের মতো, একটা ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ তোমার, এটা হচ্ছে তোমার সমুদ্র তরঙ্গের শীর্ষদেশ। তো এটাকে বলা হচ্ছে তোমার সমুদ্র তরঙ্গ, এটা হচ্ছে তোমার সমুদ্র স্রোত। আরও কয়েকটা জিনিস রয়েছে, যেমন ধরে নাও যে সমুদ্রের সঞ্চয়কার্যের ফলে, তরঙ্গের সঞ্চয়কার্যের ফলে কিছু কিছু ভূমিরূপ তৈরি হয়, যেগুলো যেমন বলে দিই কয়েকটা, যেমন খুবই প্রায় কাছাকাছি আছে তোমার স্পিট, টম্বেলো, বেবার, লুব্বার। স্পিড হচ্ছে ধরো একটা স্থলভাগ, যদি এখানে সঞ্চারিত বরাদ্দ হয়ে হয়ে সমুদ্রের দিকে হুকের মতো কোনো একটা ভূমিরূপ তৈরি হয়, তখন তাকে বলা হয় স্পিড। স্পিড ঘুরে যেতে পারে, তাকে তখন ঘূর্ণমান স্পিড বলা হয়। টম্বেলো, যদি কোনো দ্বীপ থাকে, তাহলে এটা স্থলভাগ, এটা স্থলভাগ, এদিকে কোনো দ্বীপ আছে। স্পিট যদি দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে দেয়, তখন তাকে বলা হয় টম্বেলো। টম্বেলো এটা সমুদ্রভাগ, স্থলভাগ। যদি কোনো দ্বীপ বা ভূখণ্ডের, একটা দ্বীপ কোনো ভূখণ্ডের যদি একদিকে সঞ্চিত পথ তৈরি হয়,
যদি কোনো দ্বীপের একদিকে এরকম সঞ্চিত ভূমি তৈরি হতো যদি দ্বীপটাকে আবার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে এরকম, তখন সেটাকে বলা হবে লুপবার। তো এটা এক, এটা দুই, এটা তিন। আর বেবার, বেবার হচ্ছে তোমার এক ধরনের বাঁধ যেটা তৈরি হয় তোমার এই পিঠের সামনেই তৈরি হয়, এক ধরনের বাঁধ যেটাকে বলা হয় তোমার বেবার। তো এগুলো হলো ভূমিরূপ। তোমার বেবার হচ্ছে তোমার উপকূলের সামনে স্পিড বেড়ে গিয়ে যদি কোনো বাঁধ তৈরি করে তখন তাকে বলা হয় বেবার। তো আমার সমুদ্র চ্যাপ্টার পর্যন্ত কয়েকটা আলোচনা করলাম, পুরো ডিটেলসে আলোচনা করা সম্ভব হলো না, কারণ এমনিতেই বড়ো খুব ভিডিওটা হয়ে যাবে। তো তোমাদের কাছ যেগুলো খুবই মানে কাছাকাছি টাইপের, যেগুলোতে একটু প্রবলেম হতে পারে, আমি সেগুলোকে নিয়ে আলোচনা করলাম। তোমরা এগুলোকে বইয়ে অবভিয়াসলি ভালো করে খুব ডিটেলসে পড়াশোনা করো, এই চিত্রগুলো ভালো করে দেখো, ঠিক আছে? তো যদি কোনো ডাউট থাকে বা কোনো জায়গায় যদি জানতে চাও তো কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমাদের আজকে আলোচনা, আমরা এর পরের পার্টগুলোকে আস্তে আস্তে করব, ভিডিও করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করো, আমরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আমাদের।